हेलो फ्रेंड्स, आज के बनाबो मुग सोयार काटलेट। मुग सोयार काटलेट बनानोर जोन्नो आमार लागबे मुग डाल, सोयाबिन, नून, आदा बाटा, काचा लंका कुची, धने पाता कुची, हलुद गुड़ो, गरम मसला पाउडार और कालो जिरे। एखाने एखाने निएछि सूजी, मयदा, सामान्य कर्नफ्लावर, एखाने निएछि रिफाइंड अएल, सोया सस, टमेटो सस। एखन आमी मुग डालटा आगे थेके भिजिए निएछिलाम, सेटा पेस्ट करब। पेस्ट करार जोन्नो आमी मिक्सिते दिए निएछि, एकदम मिहि पेस्ट करार दरकार नेई, सामान्य पेस्ट करलेई होबे। एटा आमी दुई भागे करे नेब। आमार मुग डालेर पेस्टटा होये गेछे, एखन आमी सयाबिनटा पेस्ट करे नेब। सयाबिनटा आमी आगे थेकेई सिद्ध करे रेखेछिलाम। एखाने दुई पैकेट पैकेट निउट्रेला निएछि। এখন এটা আমি মিক্সিতে সামান্য পেস্ট করে নেব। মুগ ডালের পেস্ট আর সয়াবিনের পেস্ট রেডি। এখন আমি দুটোকে আলাদা আলাদা করে সামান্য ভেজে নেব, ভেজে জলটা শুকিয়ে নেব। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব। আন্দাজ মতো নুন দিতে হবে, সামান্য হলুদ গুঁড়ো। এখন ডালটাকে ভালোভাবে ভেজে জলটা শুকিয়ে নিতে হবে। আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এখন সয়াবিনটা ভাজব। এখন সামান্য তেল দিলাম, এখন সয়াবিনটা দিয়ে দেব। সামান্য নুন দিলাম, সামান্য হলুদ গুঁড়ো। এখন এটা খুব ভালো করে ভেজে নেব। সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপরে এটা মাখতে হবে। মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এখন একে একে আমি সব যা নিয়েছি তার মিক্স করবো। এখানে আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, যেহেতু আগে থেকে হলুদ দিয়েছিলাম এখন সামান্য দিলেই হবে, গরম মশলা পাউডার আর নুনও আমি আগেই দিয়েছিলাম, তাই স্বাদ মতো দিলেই হবে, আর সামান্য কালো জিরে। হাফ চামচের মতো টমেটো সস দেব, সয়া সস দেব, এখন এই মিশ্রণটা আমি ভালোভাবে মেখে নেব। এখন আমি অন্য একটা প্লেটে কর্নফ্লাওয়ার, দুই চামচ ময়দা আর দুই চামচ সুজি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি হাতে সামান্য তেল নিয়ে এগুলি কাটলেটের শেপে করব।
এখন আমি হাতে সামান্য তেল নিয়ে এগুলি কাটলেটের শেপে করব। এখন কাটলেটটাতে কর্নফ্লাওয়ার, সুজি আর ময়দার গুঁড়োটা ভালোভাবে লাগাবো। এখন এটা আমি আবার জলে ডিপ করব, ডিপ করে আবার লাগাবো, তাহলে জিনিসটা ভালোভাবে লাগবে। এখন এটা আমি ডিপ ফ্রাই করব, তেলের হিটটা কম আছে। গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে, না হলে কাটলেটটা ভালোভাবে হবে না। গ্যাসটা কম কমিয়ে এটা আমি হতে দেব। আমার মুগের কাটলেট হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। এখন আমি গার্নিশ করব শসা আর পেঁয়াজ আর ধনেপাতা কুচি দিয়ে। আজ আমি খাওয়া হলো কাটলেট, সয়া কাটলেট সস কে সাথ। बहुत टेस्टी हुआ है, आप भी इसे घर पर टेस्ट करके देखिए।